ছাত্র জনতার আন্দোলন সফলের পর আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেড়ে পালিয়েছেন। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সহ অনেক প্রভাবশালীরা। এমপি মন্ত্রীরা আটক হলেও হদিস মিলছে না ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা শেখ পরিবারের সদস্যদের। 5 আগস্ট সরকার পতনের আগ থেকেই যুক্তরাষ্ট্রে আছেন শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়, আর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক মহাপরিচালক হিসেবে সে সময় ভারতেই অবস্থান করছিলেন। শেখ রেহানা বড় বোন শেখ হাসিনার সঙ্গেই ভারতে চলে যান। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নেতৃত্বে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই পরিচালিত হতো। শেখ রেহানার বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। শেখ রেহানা ও ছেলে ববির অবস্থা নিশ্চিত না হলেও টিউলিপ সিদ্দিক ও ছোট মেয়ে আজমিনা সিদ্দিক যুক্তরাজ্যে বসবাস করছেন। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম। পরিবারের প্রভাব খাটিয়ে বড় ছেলে শেখ ফজলে ফাহিমকে বানিয়েছিলেন এফবিসিসিআই এর সভাপতি। শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ বর্তমানে সিঙ্গাপুরে আছেন বলে ধারণা করা হচ্ছে। আত্মগোপনে আছেন তার ভগ্নিপতি যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীও। দেশ ছেড়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ। আর সরকার পতনের দুদিন আগেই সিঙ্গাপুরে পাড়ি জমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ তাপস। আবহাওয়াকে মাথায় নিয়ে আমরা আয়োজন করেছি। ছেলেকে নিয়ে ভারতে পালিয়েছেন খুলনা বিভাগের অঘোষিত গডফাদার শেখ হেলালুদ্দিন। ছেলে শেখ তন্ময় গত 2 সংসদের এমপি ছিলেন, আর তার ভাই শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল এখন কোথায় অবস্থান করছেন তাকেও নিশ্চিত করতে পারেনি। ছোট ছেলে সুকান্ত আবদুল্লাহকে নিয়ে ভারতে পাড়ি জমিয়েছেন বরিশাল অঞ্চলের হর্তাকর্তা আবুল হাসনাত আবদুল্লাহ। তার বড় ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক আবদুল্লাহর অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছোট ভাই আবুল খায়ের আবদুল্লাহ কোথায় আছেন তাও জানা সম্ভব হয়নি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু শেখ মুজিবুর রহমানের চাচাতো বোন ফিরোজা বেগমের স্বামী। 5 আগস্টের পর তিনি ভারত গেছেন বলে গুঞ্জন আছে। 5 আগস্টের পর আত্মগোপনে আছেন শেখ হাসিনার দুই ভাগ্নে নূরে আলম চৌধুরী লিটন ও মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এরকম কিছু হয় নাই। এদিকে যুক্তরাষ্ট্রে বসতি গড়েছেন শেখ হাসিনার ফুফা ঢাকা ওয়াসার সাবেক বিতর্কিত ব্যবস্থাপনা পরিচালক তাসকিমে খান। এটা কিন্তু এখন চলছে প্রায় শেষ। শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন ছিলেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি ও বাংলাদেশ বীমা সমিতির সভাপতি। তার ভাই শেখ নাদির হোসেন মিল্ক ভিটার চেয়ারম্যান। আরেক চাচা শেখ হাফিজুর রহমান বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব। 5 আগস্টের পর তাদের কোথাও দেখা যায়নি। এছাড়া শেখ রেহানের দেবর মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগের ক্ষমতার বলয় গড়ে উঠেছিল। কথিত আছে আয়নাঘরের মূল পরিকল্পনাকারী এই তারেক আহমেদ সিদ্দিকী। সরকার পতনের পর থেকে তারেক আহমেদ আত্মগোপনে আছেন।